হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, অতিরিক্ত চাপে শয্যা সংকটে অনেকের জায়গা হয়েছে মেঝেতে। তীব্র শীতে নাকাল দেশের উত্তর পূর্ব ও উত্তর পশ্চিমাঞ্চল, সেই সঙ্গে হবিগঞ্জ সদর হাসপাতালে বেড়েছে ডায়রিয়া নিউমোনিয়া সহ শীতজনিত রোগাক্রান্তের সংখ্যা, তাদের বেশিরভাগই শিশু। শয্যা সংকটে যারা মেঝেতে চিকিৎসা নিচ্ছেন ঠান্ডায় তাদের অবস্থা আরো খারাপ। একই অবস্থা জেলার 9টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও। আমার নাতিদের লয়ে আইছি আজকে 4 দিন ধরে পাতলা পায়খানা না, বাড়তি ওষুধ কিনে আনতাছি, ওষুধ দিতে আছে কোনো হবিগঞ্জ সদর হাসপাতালে বর্তমানে ঠান্ডা জনিত রোগে 175 জন রোগীর চিকিৎসাধীন, এর মধ্যে 20 শয্যা শিশু ওয়ার্ডে ভর্তি 67 জন। সময় সংবাদ, হবিগঞ্জ।